স্টেশনের প্ল্যাটফর্মের মোমোর দোকানটায় আমার পাশে একজন ভদ্রমহিলা বসে, তখন হাতে মোমোর প্লেট নিয়ে। গত কয়েকদিন আগের কথা বলছি। পাশে তার ছেলে, হবে এই 5-7 বছর বয়স। মা ছেলের কথোপকথন কানে আসছিল। ওদের প্লেটে শেষ একটা মোমো বাকি। 5টা মোমো একটা প্লেটে থাকে, যা বুঝলাম মা আর ছেলে দুজনে দুটো দুটো করে খেয়ে শেষ একটা মোমো বাকি। বাচ্চাটা হঠাৎ দেখলাম কাঁদছে চিৎকার করে। এপাশ ওপাশ সবাই আর চোখে তাকাচ্ছে, যা হয় আর কি। যেটা বুঝলাম, প্লেটের ওই শেষ মোমোটা বাচ্চাটা খেতে চেয়েছে, কিন্তু তার মা, মানে সেই ভদ্রমহিলা, শেষ মোমোটা ভাগ করেছেন দুই ভাগে, একটা তার নিজের জন্য আর একটা ছেলের জন্য। আমি একটু অবাক হলাম, আসলে মায়েদের এমন দেখিনি তো, তাই বোধহয়। মা মানেই চোখের সামনে নিজে ভালো খাবারটা না খেয়ে বাকিদের খাওয়ানো, প্রয়োজনে মিথ্যে কথা বলা, না আমি না ঠিক এই খাবারটা পছন্দ করি না, সবার শেষে খাওয়া। আর সব থেকে উচ্ছিষ্ট যে জিনিসটা, যেটা কেউ খেতে পছন্দ করে না, সেটা নিজের ভাগে রাখা। মা মানে তো এমনই, এই তো জানি। সত্যি বলছি, খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়েছিলাম ওই মহিলার দিকে। চারপাশে গুঞ্জন উঠেছে, মা নাকি রাক্ষসী, এ কি, বাচ্চাটা একটা মোমো খাবে, সেটা আবার দুভাগ করেছে, করে আবার নিজের জন্য রেখেছে একটা ভাগ, আমরা তো পারলে নিজের মুখের গ্রাসটাও ছেলে মেয়েকেই দিয়ে দিই। এক ভদ্রলোক শুনলাম বলছেন, দেখে তো অবস্থাপন্ন ঘরেরই মনে হচ্ছে, তা আর এক প্লেট মোমো কিনে নিক না নিজের জন্য। এই জন্য আজকাল ডিভোর্সগুলো হয়, বুঝলেন তো। আরে বাচ্চার জন্য যে স্যাক্রিফাইস করতে পারে না, আর বর শ্বশুর বাড়ির লোকের জন্য করবে? অ্যাডজাস্টমেন্ট জিনিসটাই বোঝে না। আমার মা ভালো জিনিস দাঁতে কাটতেন না, এমনই তো হওয়া উচিত। আমি নিজে এতটাই অবাক, তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আসলে আমার চেনা ছবিগুলোর সাথে মেলে না যে। মহিলা বোধহয় শুনতে পেয়েছিলেন চারপাশের গুঞ্জন, মোমো বিক্রেতাও। হঠাৎ দেখি বিক্রেতা মহিলাকে বলছেন, আর এক প্লেট মোমো দিই দিদি, একটা দুজনে কি করে খাবেন? উত্তরটা এইবার আসলো বেশ উঁচু স্বরে, বোধ করি সবাইকে শোনানোর জন্যই। না দাদা, কিনলে তো কেনাই যায়, নিজে চাকরি করি, তবে কিনবো না। আমার ছেলের এত বাজে অভ্যেস হবে কেন? ছোট থেকেই বুঝতে হবে সব ভালো জিনিস বাবা মার সাথে সমান ভাগ করে নিতে হয়। একা সব আমার, মা আর বাবা শুধু দিয়েই যাবে সারা জীবন, এমন মেন্টালিটি একদম পছন্দ করি না। এই অভ্যেস রয়ে যাবে চিরকাল, ভবিষ্যতে অন্য মেয়ের সাথেও এইটাই করবে। আমি রীতিমতো মন্ত্রমুগ্ধের মতো শুনছি। তখন উনি সবার কটুক্তির মাঝে হাফ মোমোর টুকরোটা নিজে খেয়ে নিলেন। বাচ্চাটা দেখে একটু পর কান্না থামিয়ে বাকিটা দিব্যি খেয়ে নিল। আবার চকলেটের জন্য আবদার করল, মা কিনেও দিলেন। অবাক কাণ্ড, ও দেখি চকলেটের অর্ধেক মহিলাকে দিতে চাইল, এবার ভদ্রমহিলা নিলেন না, ওর হাত ধরে ওভারব্রিজের দিকে চললেন। যতদূর সম্ভব বাকিরা উপসংহারটুকু খেয়াল করেনি, যতটুকু ওদের দেখা যায় পলক না ফেলে তাকিয়েছিলাম। সত্যি তো, মা মানে কি শুধুই স্যাক্রিফাইস, বাবা মানেই টাকা ইনকাম করে আমাদের সব চাহিদা পূরণ করার যন্ত্র? এই তো শিখে এসেছি এতদিন, দেখে এসেছি এতদিন, কি আশ্চর্য না। মা যখন মাছের পেটিগুলো সবাইকে দিয়ে নিজের ল্যাজটা লুকিয়ে লুকিয়ে খেয়েছে, আশ্চর্য লাগেনি কোনোদিনই। আমরা ভাবতেই পারি না যে মহিলা গৃহিণী তার অধিকার বোধ থাকতে পারে। আমরা ভাবতেই পারি না 6 পিস খাসির মাংস মা আমাকে 3 পিস দিয়ে নিজের জন্য 3 পিস রেখেছে, মানে সমান সমান ভাগ আর কি। কেন ভাবতে পারি না আমরা? কেন আজ স্টেশনে সবার এত অবাক লাগলো? কেনর উত্তর একটাই, আমরা কিছু কিছু মানুষকে এতটাই স্যাক্রিফাইসের প্রতিমূর্তি বানিয়ে রেখে দিয়েছি যে তারা নিজের জন্য কিছু করলে আমাদের তাদের উদ্ধত লাগে। ওই যে ভদ্রমহিলাটার কথায়, মা নাকি ডাইনি, কেন খাবে ওরা সবার শেষে আমাদের খাইয়ে? যে মানুষটা নিজে রান্না করছে তাকে বলা হয়ে ওঠেনি তো, আগে কেন খাবে না তুমি, তুমি এসো একসাথে খাবো। ফলটা কি হচ্ছে জানেন তো? প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই নিয়ম। যে ছেলেটি দেখে এসেছে তার মা ভাগ বলে কিছুই চায় না জীবনে, সবটাই তাকে দিয়ে দিয়েছে,
সে এই মধ্যবয়সে এসে বহু ডিগ্রিধারী হয়েও এইটাই ভেবে এসেছে বাড়ির গৃহিণীদের সবাইকে খাওয়ালেই পেটটা ভরে যায়। তাই হয়তো সে কোনোদিন ভুল করেও অফিস থেকে বাড়িতে ফোন করে স্ত্রীর কাছে জানতে চায়নি লাঞ্চ করেছে কিনা। যে মহিলা এতদিন মুখের গ্রাস সবার সাথে তুলে দিয়েছে, আজ তার ঘরে এক পুত্রবধূ এসে সংসার করছে, তিনি দেখছেন যে তার ছেলের বউ সবাইকে খেতে দিয়ে নয়, স্বামী শ্বশুরের পাশে বসে এক টেবিলেই খাচ্ছে। বড্ড চোখে লাগে তার। এ কি, এসব আবার কেমন অভদ্রতা! অথচ এই ঘটনাটা ভীষণ সাধারণ, আর এইটাই তো হওয়া উচিত, সেটা কারোর মাথাতেই আসেনি। উগ্র নারীবাদ বলে এটাকে একদম ভুল করবেন না, দোষটা আমাদের, আমাদের বাবা মায়েদের। আমরা শিখিনি আসল সত্যিটা। আমার মা চাকরি করেন, মনে আছে খাওয়ার পর কাজের লোক আসেনি বলে বাবা নিজের বাসনটা মেজেছে শুনে এক আত্মীয়া তো রীতিমতো হতভম্ব হয়, আর একটু হলেই বোধ হয় অজ্ঞানী হয়ে যাচ্ছিলেন। কেন, বাড়িটা তো সবার, সংসারটা সবার, তাই দায়িত্বটাও তো সবারই হওয়া উচিত। কোথায় লেখা আছে যে বাসন মাজলে পৌরুষে আঘাত লাগে? বাবার তা তো কখনো মনে হয়নি। আসলে তোমার বিয়ে হয়ে গিয়েছে বা মেয়ে হয়ে জন্ম নিয়েছো মানেই দায়িত্ব সব তোমারই হবে, তবে অধিকার বোধ নয়, এটা ভুল ধারণা। ঠিক যেমন ছেলে তো হাউস ওয়াইফ হয়, হাউস হাজবেন্ড আবার হয় নাকি, মানে সেটা আবার কি? বাচ্চাদের ছোট থেকেই শেখাতে হবে বাবা মা তোমার আশ্রয়, তবে শুধুমাত্র প্রয়োজন মেটানোর যন্ত্র নয়। পারলে মায়ের সাথে ঝগড়া করতে হবে, তুমি যদি ভালো শাড়ি না কিনো নিজের জন্য তাহলে আমি তোমার সাথে কোথাও ঘুরতে যাব না। নিজের কালেকশনে ফার্স্ট ট্র্যাকের ঘড়ি থাকলে বাবার কালেকশনেও থাকুক না। আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম এটা জেনেই বড় হোক যে একটা কেক ছোট ছোট টুকরো পেলেও সেটা সবার সাথে, মা বাবা সবার সাথে ভাগ করেই নিতে হয়। সব ভালো জিনিসের ওপর একমাত্র আমার অধিকার এটা কখনোই নয়। স্টেশনে আজ ওই ভদ্রমহিলা ছেলেটাকে বিশাল বড় একটা শিক্ষা দিচ্ছেন, ছেলেটা অনেক বড় একটা শিক্ষা নিয়ে বড় হবে। মা নিজের যত্ন নেয়, স্কিন কেয়ার করে, সারা জীবন সংসারকে দিয়ে নিজেকে ভুলে যায় না। বাবা মা নিজেরা ইনকাম করে, তাতে আমাদের ভালো রাখার সাথে সাথে নিজেরাও ভালো থাকে, নিজেদের স্বাদ পূরণ করে। আজকে আমার মা করছে, কালকে আমার স্ত্রী করবে, এটা কোনো আশ্চর্য নয়, এইটাই তো হতে হয়। কেন ওরা সারা জীবন কোথাও না কোথাও নিজেদের গলা টিপে মারবে বলুন তো? কেন সবসময় এইটাই মনে হবে যে নিজের বাড়িতে সব করা যায়, বিয়ে হওয়ার পরে তার হয় না? হয়, সব হয়, এটা বদলাতে হবে। ঘরের ওই মানুষগুলোকে টেনে অন্ধকার থেকে আলোয় আনতে হবে, বোঝাতে হবে আইসক্রিম থেকে শীতের শেষের জয়নগরের মোয়া, তোমার ততটাই অধিকার আছে যতটা আমার আছে। কেন নিজের সবসময় অন্যের আনন্দের সাথে নিজেকে খুঁজবে? তোমার সামনে আনন্দের প্রচুর উপকরণ আছে, একবার তোমার আনন্দে নিজের আনন্দ খুঁজে দেখি। স্যাক্রিফাইস জীবনে লাগে, অ্যাডজাস্টমেন্টটাও ভীষণভাবে দরকার, সত্যিই দরকার, তবে সেই স্যাক্রিফাইস যেন পায়ের শেকল না হয়ে দাঁড়ায়, জীবনটাকে এতটাই না বদলে যায় যাতে কয়েক বছর আগের জীবনটা পূর্বজন্ম বলে মনে হয়।